প্রাণ দাদা ও মাদের আমার আনন্দিত জয়গুরু, পরম দয়াল শ্রী ঠাকুরের সমগ্র জীবনই লোক জীবন, দিনের পর দিন অগণিত সমস্যা পীড়িত নরনারী ঠাকুরের নির্দেশিত পথে চলে সমস্যা মুক্ত হয়ে সুন্দর জীবনের অধিকারী হয়েছে। আচার্য পরম্পরায় আজও সেই ধারা নিত্য বহমান। সদ্দীক্ষা বৃদ্ধির সাথে সাথে সমস্যা পীড়িত মানুষের ইষ্ট সকাশে আগমন ঘটেছে, আর আরো অধিক সংখ্যায় আগমন ঘটেছে। আজও শ্রী শ্রী আচার্য দেব সমীপে নিবেদন করে তারা লাভ করে চলেছে সমাধান। এমনি দু একটি উদাহরণ আজকে তুলে ধরবো। এক দাদা আচার্য দেবের কাছে নিবেদন করলেন, আমার মা ও আমার স্ত্রীর মধ্যে খুবই ঝগড়া হচ্ছিল, জোরে জোরে তাদের বচসা চলছিল। আমার মায়ের উপর এই ব্যবহার আমি সহ্য করতে না পেরে আমার স্ত্রীর গালে আমি চড় বসিয়ে দিয়েছিলাম। তারপর থেকে স্ত্রী বাপের বাড়ি চলে যায়, ফিরতে চাইছে না। উত্তরে শ্রী শ্রী আচার্য দেব বললেন, শাশুড়ি বৌমার মধ্যে ঝগড়া হচ্ছে, সেক্ষেত্রে তোমার প্রথম কাজ ছিল স্ত্রীকে ভালোভাবে ডেকে একটা ঘরে নিয়ে গিয়ে কথা বলে তাকে স্বাভাবিক অবস্থায় আনা। স্বাভাবিক হলে সময় মতো মায়ের গুণের কথাগুলো বলতে হয়। মা তো আমাদের মা, উনি যা কিছুই করেন আমাদের জন্যই করে যাচ্ছেন। মায়ের তো বয়স হয়েছে, সারা জীবন তো মা করে গেছেন, এখন আমাদের ভালোর জন্যই কাজকর্ম করে চলেছেন। আর মা ছেলে মেয়েদের কত ভালোবাসেন, এমনি করে যদি মায়ের গুণগুলো বলতে হয়, বোঝাতে হয়, মা থাকার যে কতখানি সুবিধা এবং তার অবর্তমানে কতখানি অসুবিধার মধ্যে আমাদের পড়তে হবে, এই কথাগুলো যদি আমরা ঠিক ঠিক মতো তুলে ধরতে পারি, তাহলে কিন্তু মায়ের সাথে স্ত্রী ঝগড়ার ইচ্ছা দমে যাবে। আর স্ত্রীর গায়ে কখনো হাত দিতে নেই, আমার কাছে যখন কোনো উপায় নেই তখনই ক্রোধ হয়, অর্থাৎ নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে গায়ে হাত দিয়েছি। নিজে সর্বদা ঠাকুর মুখী থাকতে হয়, নিজে ঠাকুর মুখী হলে নিজের উপর নিয়ন্ত্রণ থাকে, আর আচমকা গায়ে হাত ওঠে না, মীমাংসা করার রাস্তাও খুঁজে পাওয়া যায়। তুমি স্ত্রীর গায়ে হাত দিলে যখন আগুন জ্বলছে, অর্থাৎ আগুনে ঘি ঢেলে দিলে স্ত্রীর সম্মানে ঘা পড়লো আর তার মর্যাদায় আঘাত করা হলো। সে যদি বাপের বাড়ি থেকে তোমার কাছে না আসতে চায়, তো তুমি দূরে থেকে ঠাকুরের চরণে তার মঙ্গল কামনা করবে, সহায়তার প্রয়োজনে সহায়তা করবে, আর তার ভরণ পোষণের দায়িত্ব তো তোমারই। আচার্য দেবের এই বিশ্লেষণপূর্ণ সহজ সরল সমাধানই উত্তর লাভ করে যুবকটি আশ্বস্ত হলো। আচার্য দেব এরকম ভাবেই সবার সমস্যার শুনে নিয়ে ভালোভাবে তাকে বুঝিয়ে শুনিয়ে সেই সমস্যার সমাধান করেন। আজও আচার্য পরম্পরায় বহু মানুষ উপকৃত হয়ে চলেছে। জয় গুরু।